এখানে আমরা যে বানানা সো হ্যাপি মকর সংক্রান্তি টু অল হ্যাপি লরি লরি হ্যাপি মকর সংক্রান্তি টু অল আজ এক कहीं जा रहा है लेकिन कहाँ जा रहा है पता नहीं। एक्चुअली प्लान हुआ था एक जगह जाने लेकिन जा रहे अभी प्लान चेंज हो गया क्योंकि हम आज संक्रांति है तो उसके कारण अभी लेट हो गया निकलने में। तो लेट्स सी कहाँ चलते हैं। ओके चलो चलते हैं। चारों तरफ सिर्फ आप लोगों को देखने को मिलेगा बहुत सारी ग्रीन ट्रीज, ये हसी वादिया और चारों तरफ ये टी जो है ना, टी चाय पत्ते की बहुत ही ट्रीज है और अभी ये सारे कट दिए गई है और विलेज की जो नेचुरल ब्यूटी है रियली इट्स अमेजिंग। मज़ा लेते रहिए वीडियो में। हम आ गए हैं बाबा एग्रो नर्सरी। चलो चलते हैं उधर छोटे रास्ते से। আজকে এত দূর এলাম আমরা, হ্যাঁ, কিন্তু আজকে এই সংক্রান্তির দিনে এসে দেখি এই বড় দুঃখের ব্যাপার, না হলে আজকে এই এটার ভেতরটা দেখাতে পারতাম। এটা হচ্ছে বাবা এগ্রো নার্সারি বামুতি অবস্থিপুরা। হ্যাঁ, সো মনে হচ্ছে শুনেছি সবার মুখে নাকি খুব ভালো একটা প্লেস। আশেপাশে দেখো তো কত সুন্দর বাগান, লেচু বাগান। এই একজন হাওয়াতে উঠছে মাটিতে দেখে, এই যে সঙ্গ দিল আরেকজন, লেচু বাগান, সামনে আবার রাবার বাগান। দারুণ সুন্দর কিন্তু নার্সারিটা। হ্যাঁ, সো এই আর যেও না, কাম কাম, এই মাংকি আছে। और इसी बीच हम दोनों ने थोड़ा बहुत वीडियो वीडियो भी बना लिया है, देख लो। व्हाट ए ब्यूटीफुल प्लेस, व्हाट ए अमेजिंग प्लेस गाइस। अब लोग ना, हमारे अगरतला त्रिपुरा के लोग कभी ना कभी ये जगह घूमने जरूर आओ। ठीक है, चलो चलते हैं अभी नेक्स्ट पार्ट में। এখানে আমরা আগুনটা রেডি করে রেখেছি তন্দুরি চিকেন বানানোর জন্য। কয়লাগুলো হিট করে রাখলাম, আগুনটা জ্বলছে। এটা হচ্ছে যাত্রিক বলে এটাকে, ছোট ছোট ইলিশ, যেটা তো ছোট ইলিশকে ম্যারিনেট করেছি জিঞ্জার পেস্ট, হলুদ, লবণ, শুকনা লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কা যেটা, এবং সামান্য জিরার গুঁড়ো সব কিছু। এটা হয়েছে চিকেন পিসেস, তন্দুরি পিসেস, যেটাকে ম্যারিনেট করা হয়েছে তন্দুরি মশলা, কার্ড, লেমন জুস, গার্লিক পেস্ট, এবং তন্দুরি মশলার মধ্যে জিরার গুঁড়ো, শাহি গরম মশলা, চিকেন কারি মশলা, নর্মাল গরম মশলা এবং বাটার, এবং সামান্য কালার মিশানো আছে এতে, কালার নিচে লাল কালার আছে। মাংসের ভেতর থেকে বেরিয়ে এসে আমি তন্দুরি রেডি করছি বাতাস দিয়ে দিয়ে। ঠিক আছে, এখানে গরম চুলুতে তৈরি হচ্ছে তন্দুরি। ঠিক আছে, কোকাকোলার সাথে তন্দুরি দিয়ে পিকনিকটা হবে দারুণ দারুণ মজা। আপনারা জুড়ে থাকুন, দেখতে থাকুন। দাদা